ইতিমধ্যে তোমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলেছ। এখন তোমাদের দুশ্চিন্তার বিষয় হলো যে এই অ্যাসাইনমেন্টটা কিভাবে মূল্যায়ন করা হবে এবং রেজাল্ট কিভাবে তৈরি করা হবে। সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে তোমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ফেলেছ। এখন তোমাদের দুশ্চিন্তার বিষয় হলো যে এই অ্যাসাইনমেন্টটা কিভাবে মূল্যায়ন করা হবে এবং রেজাল্ট কিভাবে তৈরি করা হবে। আসলে বার্ষিক পরীক্ষা তোমরা যেভাবে দাও সেভাবেই মূল্যায়ন করা হবে, না নতুন কোনো পদ্ধতিতে এই অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করা হবে, সেই বিষয় নিয়েই আমরা আজকে কথা বলবো। তবে দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমরা পূর্বে যতগুলো রেজাল্ট হয়েছে আসলে এই রেজাল্ট তোমাদের সেইভাবে হবে না, সে বিষয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তার আগে তোমাদের বলি, এই অ্যাসাইনমেন্ট খাতাটা যেভাবে জমা দিয়েছো সেগুলা চারটা ধাপে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। সর্বপ্রথম ধাপ হবে অতি উত্তম, তারপরে হবে উত্তম, তারপরের অপশন ভালো, আর সর্বশেষ অপশন হলো অগ্রগতি প্রয়োজন। যা এখানে সবচেয়ে বড় বিষয়টা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যেটা নির্দেশনা দিয়েছে যে একটা স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট খাতার সবচেয়ে বড় পয়েন্ট হলো মূল্যায়ন। ওই মূল্যায়ন অপশনে যে তার কি সমস্যা, সে কোন বিষয়ে দুর্বল বা কোন বিষয়ে ভালো করেছে, এটা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বা কিভাবে রেজাল্টটা পাবা এবং তোমরা কিভাবে ভর্তি হবা। সম্প্রতি আজকে এই 12/12/2020 সালে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে মূল্যায়নটা কিভাবে করতে হবে, তোমাদের রোল নাম্বারটা কি হবে, আসলে সেটাই আমরা ক্লিয়ার করবো আজকে। তো তার আগে আমরা একটু বলে নিই, আমাদের এই যে আরিয়ান বাদশা 24 চ্যানেলের পক্ষ থেকে আমরা এই ভিডিওটা বানাচ্ছি, শিক্ষা বিষয়ক সকল আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা আসি আমাদের মূল্যায়ন নিয়ে। মূল্যায়নটা অবশ্যই একটা প্রতিষ্ঠানের কমিটি, টিআর, প্রধান শিক্ষক থাকবে। করোনার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে এই লটারিটা করা হবে, যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকরা সবাই থাকবে এবং সম্পূর্ণ ফেয়ারভাবে এই লটারিটা করে তোমাদের রোল নাম্বার নির্ধারণ করা হবে এবং পরবর্তী ক্লাসে যখন উঠবা এটাই হবে তোমাদের পরবর্তী ক্লাসের রোল নাম্বার। এছাড়াও আরেকটা নির্দেশনা আসছে, যেটা হলো পূর্বের ক্লাসের কিছু টপিকস তোমাদের পরবর্তী ক্লাসে যে এটা পড়তে হবে, অর্থাৎ তোমাদের অতিরিক্ত একটা চাপ আসতে পারে। যাই হোক, আমরা এই পর্যন্ত আমাদের অনলাইন সম্পর্কে তথ্য ছিল। এরপরে আমাদের আরো নতুন নতুন আপডেট খবর পাইতে তোমরা অবশ্যই এই আরিয়ান বাদশা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।